জলবায়ু পরিবর্তনের কারণে বদলে যাচ্ছে মানুষের রোগের ধরন। ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার সহ নানান অসংক্রামক রোগও বাড়ছে একই কারণে। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, এই পরিবর্তনের জেরে কলেরা, ডেঙ্গু, নিউমোনিয়ার হারও বেড়েছে বহু গুণে। আরো জানাচ্ছেন নাজিয়া আফরিন। জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা বাড়ছে, এতে বদলে যাচ্ছে রোগ জীবাণুর ধরন। পরিবর্তিত পরিবেশে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ধরনও পাল্টাচ্ছে। সংক্রামক রোগগুলো দিনে দিনে নতুন মাত্রা লাভ করছে। পরিবেশগত এই পরিবর্তনের বড় উদাহরণ কোভিড-19 ভাইরাসটির নিত্য নতুন ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা বেড়ে যাওয়ায় দূষণ বাড়ছে, মানব শরীরেও পরিবর্তন হচ্ছে। বায়ুবাহিত রোগে বিশেষ করে ভেক্টর পরিবর্তিত হয়। ভেক্টর বলতে মশা, যেমন ম্যালেরিয়া বা ডেঙ্গির ক্ষেত্রে, হ্যাঁ, এই ভেক্টরের চরিত্র পাল্টাতে থাকে এই তাপমাত্রার কারণে, এবং তখন কিন্তু নিত্য নতুন অসুখও আসে। পরিবেশে নানা দূষণের কারণে সংক্রামক অসংক্রামক রোগের ব্যাপ্তি বেড়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দীর্ঘমেয়াদী কলেরা, ডেঙ্গু আর নিউমোনিয়ায় ভুগতে হবে সব বয়সী মানুষদের। জলবায়ু পরিবর্তনের সাথে আমাদের মতো যে ট্রপিক্যাল কান্ট্রিগুলো, এখানে 4-5টা অসুখ আপনার সবসময়ই এটার একটা পার্থক্য দেখা যায় বা সিজনাল ভ্যারিয়েশন হয়। একটা ডায়রিয়াজনিত অসুখ, সেটার সাথে কলেরা যোগ হবে, মেনিনজাইটিস, এনসেফালাইটিস, এটাও বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এগুলো সরাসরি ক্লাইমেট চেঞ্জের সাথে সম্পর্কিত। বছর জুড়ে নানা রোগ শোকে যেন না ভুগতে হয়, তার প্রতিকার হিসেবে স্বাস্থ্যবিধি মানার উপরে জোর দিলেন বিশেষজ্ঞরা। হাত ধোয়া বা হাত পরিষ্কার করা বারে বারে, যেটা আমাদের ডায়রিয়া জনিত অসুখ থেকে রক্ষা করবে, আর মাস্কের পরিধানটা চালু রাখা, যেটা আমাদের শ্বাসতন্ত্র জনিত অসুখ বিসুখ থেকে রক্ষা করবে। উন্নয়নের সঙ্গে যদি স্বাস্থ্য ভাবনা জড়িত না থাকে, ক্লাইমেট চেঞ্জের সাথে স্বাস্থ্য ভাবনা না থাকে, তাহলে যে উন্নয়ন হবে সেই উন্নয়ন কিন্তু আমাদেরকে এই ধরনের ডিজাস্টার ডেকে নিয়ে আসবে। নাজিয়া আফরিন, এটি নিউজ,